ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। অনেক জল্পনা কল্পনার পর তাহলে মুক্তি পেল শাকিব খানের মাচে ওয়েটেড সায়েন্সের মুভি ট্রেলার। যদিও কিছুদিন আগে এই মুভি ট্রেলার ফাঁস হয়ে যায় অনলাইনে, এরপর জানা যায় যে ট্রেলারটি আবার নতুন করে রিলিজ দেওয়া হবে এবং এই অফিসিয়াল ট্রেলারটিতে থাকবে ভিন্ন কিছু। তাহলে কেমন ছিল সায়েন্সের ট্রেলার একটু যাচাই করে দেখা যাক। প্রথমেই বলে নেই, অনলাইনে যে ট্রেলারটি ফাঁস হয়ে যায় তার থেকে কিন্তু এই নতুন অফিসিয়াল ট্রেলারে একটু ভিন্নতা দেখা গেছে। ট্রেলার দেখে যে কেউই বলবে সাউথ ইন্ডিয়ান মুভির মশলা ধাঁচের তৈরি এই ছবি। ডিফারেন্ট ডিফারেন্ট লুকে শাকিব খান আসছে, অ্যাকশন করছে আর দুই নায়িকার সাথে প্রেম করছে। যদিও এক লাইনে এই ছবির ট্রেলার রিভিউ দেওয়া যায়, আর তা হচ্ছে এই ছবির এক ডায়লগ থেকে। ওই যে অমিত হাসানের একটা ডায়লগ আছে না, আমি সোজা পথে চলি না উল্টো সোজা পথকে বাঁকা করে চলি। সত্যি কথা বলতে গেলে ট্রেলার দেখেও এমন কিছু একটা মনে হয়েছে। মানে এই ডায়লগে যেমন একটা টুইস্টের ব্যাপার আছে, তেমনি এই ট্রেলার দেখেও মনে হয়েছে যে এই মুভিতে হাড়ি ভরা টুইস্ট দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। কারণ এখানে রয়েছে অনেক ভিলেন, শাকিবের ডিফারেন্ট ডিফারেন্ট লুক, দুই নায়িকার সাথে প্রেম, তাহলে তার বলার অপেক্ষা রাখে না এই মুভিতে টুইস্ট তো ভরপুর। এখন তা পর্দায় কীভাবে সাকসেসফুলি প্রেজেন্ট করতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয়। ট্রেলারটি ভালো দিক বলতে গেলে যেটা চোখে লাগার মতো ছিল সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় শাকিব খানের লুক এবং এক্সপ্রেশনস। এইদিকে এই ছবির আরও একটি হাইলাইট, নুসরাত ফারিয়াকে কম ফুটি তোলা হয়েছে কিন্তু তার লুক তার অ্যাপিয়ারেন্স ভালো লেগেছিল, আর নতুন নায়িকার ওদিলা জান্নাত তো ভালো ছিল। যাই হোক, এবার আসি এই ট্রেলারে যেগুলো ভালো লাগেনি সেগুলো নিয়ে কথা বলতে। আর সেটা হচ্ছে কিছু কিছু ডায়লগ যা একদমই জোরালো লাগেনি। শাকিব খান সহ প্রত্যেক ভিলেনকে ইন্ট্রো ডায়লগ দিয়ে ফুটি তোলার চেষ্টা করা হয়েছে। চেষ্টা ভালো ছিল কিন্তু জমে উঠেনি। শাকিব খানের সব লুক পুরুষের বাবার মতন না, কিছু কিছু ভিলেনদের লুক ভালো হয়নি। ওভারঅল সব কিছু দেখে বোঝা যাচ্ছে ডিরেক্টর শামীম আহমেদ রনি শাকিব খানের ভক্তদের মাথায় রেখেই অনেক মশলাদার একটি কমার্শিয়াল মুভি বানানোর চেষ্টা করেছেন। আমরা দর্শকদের কাছে জানতে চাই এই মুভি ট্রেলারটা কেমন লেগেছে, যেখানে 2000-এরও বেশি মানুষ ভোট দেন। সেখানে ট্রেলারটি অসাধারণ লেগেছে 32% মানুষের, 17% মানুষের কাছে লেগেছে মোটামুটি, আর খুব বাজে লেগেছে 51% মানুষের কাছে। ওয়েল, তাহলে ভোট দেখে বোঝা যাচ্ছে যে খুব একটা বেশি মানুষের কাছে এই মুভি ট্রেলারটি ভালো লাগেনি। সো ভিউয়ার্স, সায়েন্সের মুভি ট্রেলারটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন। আর আরেকটা কথা, আমাদের সব ভিডিও সাথে সাথে পেতে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।